ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে এবার থেকে ১৭ বছর বয়স পেরোলেই ভোটার কার্ড বানানোর জন্য আবেদন করতে পারেন। 1 আগস্ট 2022 থেকেই এই নিয়মটা চালু হয়ে গেছে। ভোটার কার্ডের জন্য আবেদন করার পর ৪৫ দিনের মধ্যেই নতুন ভোটার কার্ড আপনি আপনার বাড়িতে পেয়ে যাবেন। সেটা বাই পোস্টেও পেতে পারেন অথবা বিএলও আপনার বাড়িতে এসে এই ভোটার কার্ডটা দিয়ে যাবে। এবার আপনার বয়স যখন ১৮ বছর কমপ্লিট হবে তারপরই কিন্তু ভোটার তালিকায় আপনার নামটা উঠবে। ভোটার তালিকায় নাম ওঠার জন্য মোট ৪টি ডেট দেওয়া হয়েছে, অর্থাৎ 1 জানুয়ারি, 1 এপ্রিল, 1 জুলাই এবং 1 অক্টোবর। যে ডেটের মধ্যে আপনার ১৮ বছর বয়স কমপ্লিট হবে ঠিক তার পরের রিভিশনেই, অর্থাৎ তার পরের এই মাসগুলোতে আপনার ভোটার তালিকায় নামটা উঠে যাবে। মনে করুন আপনার জুন মাসে ১৮ বছর কমপ্লিট হলো, তখন জুলাই মাসে যে রিভিশনটা হবে জুলাই মাসে ভোটার তালিকায় নামটা আপনার উঠে যাবে। অর্থাৎ ১৭ বছর বয়স পেরোলেই নতুন ভোটার কার্ড বানানোর জন্য আবেদন করতে পারেন এবং ৪৫ দিনের মাথায় সেই ভোটার কার্ডটাও পেয়ে যাবেন। কিন্তু যখন আপনার ১৮ বছর বয়স কমপ্লিট হবে তারপর ভোটার তালিকায় নামটা উঠবে। এবার এই নতুন ভোটার কার্ড বানানোর জন্য কিভাবে আবেদন করবেন, এর জন্য মোট দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে অনলাইন পদ্ধতি আর একটা হচ্ছে অফলাইন পদ্ধতি। অনলাইন পদ্ধতি এখনও শুরু হয়নি, যেহেতু এটা নতুন চালু হয়েছে তাই পোর্টাল আপডেটের কাজ চলছে। তো অফলাইনে কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আমরা এই ভিডিওতে দেখে নেব। তো চলুন দেখে নিই। নতুন ভোটার কার্ড বানানোর জন্য ফর্ম নাম্বার 6 ফিল আপ করতে হবে। এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন দেখে নিন। প্রথমে আছে ফর্ম নাম্বার, এটা হচ্ছে অফিস ব্যবহারের জন্য, এই জায়গাটা কিছু করার দরকার নেই। এরপর হচ্ছে বিধানসভা নির্বাচন ক্ষেত্রে নাম এবং নাম্বার, আপনি কোন বিধানসভার অন্তর্গত সেই বিধানসভার নামটা এখানে লিখে দেবেন এবং সেই বিধানসভার নম্বর কত সেটা এখানে লিখে দেবেন। যদি এগুলো আপনার জানা না থাকে তাহলে আপনার পরিবারের কারও একটা ভোটার কার্ড নিয়ে দেখে নেবেন যে সেখানে বিধানসভা কেন্দ্রের নাম কী আছে এবং নম্বর কী আছে। এরপর কী আছে, প্রথমে আপনার নামটা লিখতে হবে। এখানে আপনার বাংলায় নামটা লিখবেন, যদি মিডিল নেম থাকে বা মধ্যনাম থাকে তখন সেটা এখানে লিখবেন আর এখানে পদবিটা লিখে দেবেন। এখানে একটা কালার পাসপোর্ট সাইজের ছবি আপনাকে লাগাতে হবে। ছবিটার সাইজ হতে হবে 4.5 বাই 3.5 সেন্টিমিটারের মধ্যে। এই ছবিটার ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা। এবার দেখুন 2 নম্বর পয়েন্টে কি বলা আছে, যে এর মধ্যে যে কোনো একজন আত্মীয়ের নাম ও পদবি আপনাকে লিখতে হবে। তো আপনি কার ভোটার কার্ড দিতে চাইছেন, বাবা, মা অথবা স্বামী বা স্ত্রী, বা অনাথের ক্ষেত্রে আইনসম্মত অভিভাবক, বা তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে গুরু। এটা আপনি যার নামটা এখানে দিতে চাইছেন ঠিক সেই বক্সের উপরে একটা টিকচিহ্ন দেবেন। তো এখানে বাবার নামে আমি টিকচিহ্ন দিয়েছি, এখানে বাবার নামটা লিখে দেবেন বাংলাতে, তারপর এখানে ইংরেজিতে বাবার নামটা লিখে দেবেন। এরপর যদি এখানে নিজের মোবাইল নাম্বার থাকে নিজের মোবাইল নম্বরটা দেবেন, অথবা যদি নিজের মোবাইল নম্বর না থাকে তখন গার্জেনের মোবাইল নাম্বারটা এই ঘরে লিখে দেবেন। ইমেল আইডি থাকলে সেটা এখানে লিখে দেবেন। এরপর আধার কার্ডের বিবরণ, যদি আপনার আধার কার্ড থাকে তখন আধার কার্ড এই যে বক্সটার উপরে টিক চিহ্ন দেবেন, তারপর আধার নম্বরটা এখানে বসিয়ে দেবেন। যদি আপনার আধার কার্ড না থাকে তখন 5 এর খ এই বক্সটার উপরে একটা টিক চিহ্ন দেবেন। লিঙ্গ কি পুরুষ, নারী না তৃতীয় লিঙ্গ, যেটা প্রযোজ্য সেই বক্সের উপরে টিক চিহ্ন দেবেন। এরপর এখানে আপনার জন্ম তারিখটা লিখে দেবেন। প্রথম 2 ঘরে দিন, তারপরে 2 ঘরে মাস এবং তারপরে 4টে ঘরে বছর, এইভাবে এটা লিখবেন। এবার কি আছে, জন্ম তারিখের প্রামাণিক নথি, এই নথিগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে। উপযুক্ত স্থানীয় শাসনমূলক সংস্থা, পৌর কর্তৃপক্ষ বা জন্ম এবং মৃত্যু নিবন্ধক কর্তৃক জন্মের শংসাপত্র, অর্থাৎ বার্থ সার্টিফিকেট থাকলে 1 নম্বর বক্সে টিক দেবেন, বা আধার কার্ড। 3 নম্বর হচ্ছে প্যান কার্ড, 4 নম্বর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, 5 নম্বর সিবিএসসি বা আইসিএসসি বা রাজ্য শিক্ষা পর্ষদ কর্তৃক যেখানে আপনার ডেট অফ বার্থটা লেখা আছে সেটা, অথবা ভারতীয় পাসপোর্ট। অর্থাৎ জন্ম তারিখ প্রমাণপত্রের জন্য এই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে। সেই ডকুমেন্টটা জেরক্স করে তার উপরে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ নিজেকে সই করতে হবে, তারপর সেই ডকুমেন্টটা জমা দিতে হবে। এবার যদি আপনার এই সব ডকুমেন্টগুলোর মধ্যে কোনো ডকুমেন্ট না থাকে তাহলে আপনার কাছে কি ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টের নামটা এখানে উল্লেখ করবেন এবং সেই ডকুমেন্টের জেরক্সটা সই করে জমা দিবেন। এবার আছে আবেদনকারীর বর্তমান বসবাসের ঠিকানা, সম্পূর্ণ ঠিকানাটা এখানে লিখতে হবে। এখানে বাড়ির নাম্বারটা, এখানে শহর বা গ্রামের নাম, এখানে পিনকোড, এখানে জেলার নাম, এখানে ডাকঘরের নাম, এখানে গলি, এলাকা अंचल मोहल्ला बा रास्तार नाम पोस्ट अफिसर नाम एवं राज्यर नामटा एखाने लिखे देवें। এইভাবে সম্পূর্ণ ঠিকানাটা এখানে ফিলআপ করবেন। তো এটা গেল ১ নম্বর পাতা। এবার চলে আসছি ২ নম্বর পাতায়। আপনি যেখানে বসবাস করেন তার একটা প্রমাণপত্র দিতে হবে। সেটা যদি আপনার নিজের নামে থাকে তাহলে চলবে, যদি আপনার নিজের নামে না থাকে আপনার বাবার নামে সেই ঠিকানাটা থাকে সেটা ডকুমেন্টে দিলেও চলবে। এর মধ্যে কি কি ডকুমেন্ট দিতে পারেন, জল বিদ্যুৎ বা গ্যাস লাইনের সংযোগের বিল কমপক্ষে ১ বছরের এটা হতে হবে, রাষ্ট্রায়ত্ত বা তালিকাভুক্ত ব্যাংক বা ডাকঘরের সাম্প্রতিক পাসবই, किसान बो राजस्व दफ्तर जमिर सत्ताधिकार संक्रांत नथि, निबंधकृत भाड़ा लीजर दलिल अथवा आधार कार्ड अथवा भारतीय पासपोर्ट अथवा निबंधकृत विक्रय दलिल। ये डकुमेंटगुलो जदि आवेदनकारी निजेर नामे थाके तो सेटा दिते पारेन, जदि निजेर नामे कोनो डकुमेंट ना थाके तखन तार बाबार नामे जे डकुमेंट आछे सेई डकुमेंटटा जमा देबेन एबं सेटाके सेल्फ अटेस्टेड करे देबेन। এবার যদি এই ডকুমেন্টগুলোর মধ্যে কোনো ডকুমেন্ট আপনার না থাকে তাহলে আপনার ঠিকানার কি ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটা এখানে লিখে দেবেন। এরপর আছে প্রতিবন্ধকতার ধরন যদি থাকে, আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে কি ধরনের প্রতিবন্ধী সেটা এই বক্সগুলোর উপরে টিক চিহ্ন দেবেন। যদি প্রতিবন্ধী না হয়ে থাকেন তখন এই বক্সটা ফিলআপ করার দরকার নেই। প্রতিবন্ধী হয়ে থাকলে কত % প্রতিবন্ধী এই সব ডিটেইলসগুলো ফিলআপ করবেন। এরপর ১০ নম্বর পয়েন্ট, আমার পরিবারের যে সদস্যের সঙ্গে আমি বসবাস করি एवं जार नाम इतिमध्येई साम्प्रतिक ठिकाना सह भोटार तालिकाय अंतर्भुक्त आछे तार तथ्य देवा हलो। अर्थात आपनार परिवारे जार भोटार तालिकाय नाम आछे अर्थात मा बाबा हासबैंड बा वाइफ जे कोनो एकजनेर डिटेल्सटा एखाने दिते होबे। तो जदि एखाने बाबार डिटेल्स दिते चान एखाने बाबार नामटा लिखबेन, बाबार भोटार कार्डेर नाम्बारटा एखाने लिखे देबेन एवं आवेदनकारीर साथे सम्पर्क कि फादार एटा एखाने लिखे देबेन। एरपर आछे घोषणा, एतद् द्वारा आमि घोषणा करछि जे एखाने आपनार डिटेल्सगुलो फिलआप करते हैं जे आमी भारतीय नागरिक एवं आपनी कोन राज्यर बासिंदा सेटा एखाने लिखे देवें, जेलार नामटा एखाने लिखे देवें एवं ओई ठिकानाय कतदिन धरे आछेन, कोन मास थेके एवं कोन बछर थेके ओई ठिकानाय आछेन सेई डेटटा एखाने लिखे देवें। एरपर ৪ नम्बर पॉइंटे कि बला हयेछे जे जन्म तारिखेर प्रमाण हिसेबे जोदि आपनार जे डकुमेंटगुलो आगे बलेछिलाम सेई डकुमेंटगुलो जोदि ना थाके ताहले कोन डकुमेंट आपनि दिच्छेन सेई डकुमेंटेर नामटा एखाने लिखे देवें। एरपर जेदिन फर्मटा जमा देवें सेदिनेर तारिखटा एखाने देवें, जायगार नामटा एखाने देवें एबं आवेदनकारी एखाने एकटा सई करे देवें। एटा करार पर फर्मटा जमा दिते होबे। फर्मटा जमा दिलेई एइरकम एकटा प्राप्ति स्वीकार रसिद आपनाके दिये देबे। एखाने आपनार अ्याप्लिकेशन नम्बर देवा थाकबे, डेटटा देवा थाकबे एबं आपनार नामटा एखाने लेखा थाकबे। एई नम्बरटा पेलेई आपनि स्ट्याटासटा चेक करे देखते पारबेन जे आपनार अ्याप्लिकेशनटा अ्याप्रुव हलो कि ना। एइभाबे फर्मटा फिलआप करार पर আপনি আপনার এলাকার যেখানে নির্বাচনী অফিস আছে সেখানে গিয়ে জমা দিতে পারেন অথবা আপনার এলাকার যে বিএলও আছে সেই বিএলওর কাছে এই ডকুমেন্টগুলো জমা দিতে পারেন। তাহলেই কিন্তু নতুন ভোটার কার্ডের যে আবেদন সেটা আপনার কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ।